গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গল অলনা। আমি দেবলীনা চলে এসেছি একটা সুন্দর মিষ্টি সকালে। এখন বাজে 5:40, মানে ভোর 5:40, আর আমি সেজে গুজে রেডি হয়ে গেছি। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো এত সকালে রেডি হয়েছি, মানে যাচ্ছি কলকাতা। অ্যাজ ইউজুয়াল প্ল্যান ট্যাঙ্কে ডেলিভারি রয়েছে, আর আজকে ওয়েদারটা খুব সুন্দর। জানি না আবার বৃষ্টি হবে কি না, আবার ফেসে যাব কি না, কিন্তু যাই হবে, দিতে তো হবেই, যেতে তো হবেই। তো চলো, সারাদিনটা তোমরাও আমাদের সাথে ঘুরবে কলকাতার অলিতে গলিতে, দেওয়া হবে গাছ। তো সাথে থাকো আর দেখতে থাকো প্ল্যান ট্যাঙ্কের প্ল্যান্ট ডেলিভারি। আজ সকালে ছাদ বাগানে দেখো একটা সুন্দর রেন লিলি হয়েছে অন্য রকমের, আর একখানা জবাও হয়েছে দারুণ কালারটা। আর এই যে আমাদের গরুরের মধ্যে গাছ সব লোড হয়ে গেছে, দেখিয়ে দিই একবার, এই পেছনে একদম ভরে ভরে গাছ রয়েছে। আজকে কিন্তু আমাদের বেশ অনেকগুলো ডেলিভারি রয়েছে, তাই গাছের সংখ্যাটাও কিন্তু কম নয়, অনেকটাই। এখন তোমাদের মিডিল সিটেও গাছ দেখিয়ে দিচ্ছি। তো দেখো চারদিক সবুজে সবুজময়। যারা আজ আমার চ্যানেলে নতুন তারা হয়তো ভাবছো যে এটা হচ্ছেটা কি, তো তাদের জন্যই একটু বলে রাখি যে আমাদের একটি ছোট্ট অনলাইন প্ল্যান্ট শপ রয়েছে, শপ নেম দি প্ল্যান্ট ট্যাঙ্ক। আমরা অনলাইন গাছ সেল করি কলকাতার মধ্যে, আমরা নিজেরাই গাড়িতে করে গাছ বাড়িতে পৌঁছে দিই, আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার বাইরে কুরিয়ারের মাধ্যমে গাছ যায়। অল ওভার ইন্ডিয়া আমরা গাছ পাঠাই। অলরেডি আমরা আসাম, কেরালা, মাইসোর, তারপর হিমাচলে গাছ পাঠিয়েছি, সাকসেসফুলি ডান। তো এই তো, এই হচ্ছে আমাদের ছোটোখাটো একটি কর্মকাণ্ড। তো আমরা এখন চলেছি কলকাতার উদ্দেশ্যে। বর্তমানে আমরা এখন তমলুকের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ তমলুকে রয়েছে ফার্স্ট ডেলিভারি, তারপর কলকাতাতে। তো তমলুকে ডেলিভারিটা রাজীবদাই গাড়ি থেকে গাছগুলো বের করে দিয়ে দিয়েছে, কোনো প্রবলেম হয়নি। পৌঁছে গেছি, আর কোলাঘাট পৌঁছানো মানেই তো ব্রেকফাস্ট করতে হবে। আজকে বাড়ি থেকে কিছুই টিফিন আনা হয়নি, তাই নিয়ে নিয়েছি গরমা গরম এগ টোস্ট। তো চলো এটা খেয়ে নিই, দিয়ে আবার গাড়ি স্টার্ট দেবে। খেয়ে দেয়ে গাড়ি আবার স্টার্ট নিয়ে নিয়েছে, আর পৌঁছেও গেছি কলকাতার ফার্স্ট ডেলিভারিতে। আজকে কিন্তু কলকাতাতে দারুণ মেঘ করেছে পুরো, দেখো বুঝতেই পারছো অন্ধকার অন্ধকার মতো, লাইটটা কম লাগছে। বারবার রেডিওতে বলছেও যে ভারী বৃষ্টি হবে টানা 3 দিন,
তো জানি না, বৃষ্টি হলে কিন্তু ডেলিভারি দিতে ভীষণ প্রবলেম হয়, তাই ঠাকুরকে ডাকছি যেন বৃষ্টিটা আজকের দিনতে অ্যাটলিস্ট না হয়। তো কিছু করার নেই, আর ডেলিভারি তো চলছে, সবকটা ডেলিভারি তো ভিডিও করা সম্ভব হয় না, কারণ অলিতে গলিতে ঢুকতে হয়, তো গাড়ি এক জায়গায় থাকে, তো সেই জন্য সবকটা ডেলিভারি ভিডিও করা হয় না। তো যে কটা আমি পারি সবসময়ই চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। আমি তো তোমাদের আগেই বললাম আজকে আমাদের 13টা ডেলিভারি রয়েছে, তো যেটা কিনা তমলুকে শুরু হলেও কলকাতার মধ্যে শুরু হয়েছে বেহালাতে আর শেষ হবে মধ্যমগ্রামে, আর তারপর যেতে হবে ডানকুনি। তো চলছে তাই জোর কদমে, এখন আমরা পৌঁছে গেছি যাদবপুর। যাদবপুরে এই দিদির বাড়িতে প্রায় আসি, অনেক ভিডিওতেই তোমরা দেখে থাকবে, আর এই দিদি এতটাই গাছ ভালোবাসেন যে উনি প্রত্যেকবারেই ভোরে ভোরে গাছ নিয়ে থাকেন। দিদি আছে? হ্যাঁ দিদি আছে? না দিদি নেই। আচ্ছা দিদি গাছগুলো একটু নিয়ে নিও। তো যেতে যেতে চাবুক হয়ে যাবে, জল বেরো ওটা এখান। চলো তোমাদের সাথে একটা গেম খেলা যাক। বলো তো আমি এখন কোন জায়গার ওপর থেকে যাচ্ছি, মানে কলকাতার একটা বিখ্যাত জায়গার ওপর থেকে আমি এখন চলেছি। আমার খুব পছন্দের এই জায়গা, আমি যখন কলকাতায় থাকতাম তখন তো প্রায়ই আসতাম, আর এমনিতেও এই জায়গাটায় আসেনি এমন মানুষ খুব কমই আছেন। তো দেখি কারা কারা মন দিয়ে আমার ভিডিওটা দেখছে, তো যারা বুঝতে পারবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আমি নেক্সট ভিডিওতে যারা সঠিক বলবে তাদের নাম মেনশন করব। তো পৌঁছে গেছি আমার পরের ডেলিভারিতে, অনেকগুলো হয়ে গেছে, প্রায় 7-8টা তো কমপ্লিট হয়েই গেছে, আমি কাউন্ট করতে ভুলে গেছি। তো ইনি লকডাউনের আগে গাছের অর্ডার দিয়েছিলেন, তারপর লকডাউন পড়ে যায় আর ইনার লিস্ট বাড়তেই থাকে, মানে বাড়তে বাড়তে মানে এক্সট্রিম লেভেলের বেড়ে গেছে। তো ইনার শুধু গাছের সংখ্যাটা দেখো।
হঠাৎ হয়ে গেল না মধ্যম গ্রাম আছে এরকমই কি তো ইনি লকডাউন জুড়ে আমাদের কাছে 21টা গাছের অর্ডার দিয়েছিলেন মানে লিস্ট ধরে ধরে ওনাকে গাছ দিতে হচ্ছিল লাস্টে আমরা 3 বার চেক করলাম যাতে একটাও যদি এদিক ওদিক হয়ে যায় কারণ 21টা গাছ তো কম নয় ইনডোর আউটডোর সাকুলেন্ট ক্যাকটাস ছোট বড় মিলিয়ে মিশিয়ে এতগুলো গাছ রয়েছে তাই ডায়েরি দেখে আমাদেরকে মেলাতে হলো তো আমরা পৌঁছে গেছি মধ্যমগ্রাম এখন বাজে 4টে তো ডেলিভারি প্রায় শেষের দিকে এরপর আমরা চলে যাব ডানকুনি আর ওয়েদারটা আস্তে আস্তে আরও মেঘলা হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে এদিকে আমার ব্যাটারি মানে ক্যামেরার ব্যাটারি একদম লো 30% হয়ে গেছে আজকে এক্সট্রা ব্যাটারিও আনা হয়নি তাই আমি আর ডেলিভারি ভিডিও করছি না যদিও বা আর দুটোই রয়েছে তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তাড়াতাড়ি আসবো আবার একটা ব্লগের সাথে